আচ্ছা, আমি একটু আমি দ্রুত এটা বলার, বুঝেছিলাম, কিন্তু হয়তো আমি হ্যাঁ কিছু হ্যাঁ একটা ভুল কপি করেছি। ওকে, আমি একটু তাহলে দ্রুত বলার চেষ্টা করি, তাহলে হয়তো হ্যাঁ ক্লিয়ার হয়ে হ্যাঁ আসবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা চাচ্ছিলাম, লেটস সে আমার একটা 3x2 ম্যাট্রিক্স আছে, ওকে, তাহলে তিনটা রো দুটা কলাম, সেটার সঙ্গে আমরা গুণ করতে চাই 2x4, ওকে, তার মানে দুটা রো চারটা কলাম, তাহলে রেজাল্টের ম্যাট্রিক্সটা কিরকম আসবে, 3x4, তাই না? হ্যাঁ, 3 x 4। এখন তাহলে আমরা প্রথমে যে কাজটা করছি, যে জাস্ট একটা সেলে আছে, এটা হচ্ছে মনে করেন M1, এটা M2, এটা হচ্ছে নিউ ম্যাট্রিক্স 1। তাহলে আমরা প্রথমে জাস্ট একটা সেলের জন্য বের করার চেষ্টা করেছি যে এটার ভ্যালু আমি কিভাবে পাবো। ওকে, সেজন্য আমরা কি করেছি, তাহলে দেখছি এটা হচ্ছে 0তম রো 0তম কলাম, তাহলে এটার জন্য কি হবে, প্রথম ম্যাট্রিক্স এর 0তম রো এর সঙ্গে সেকেন্ড ম্যাট্রিক্স এর 0তম কলাম হলো কি, হ্যাঁ আমি তো এখানে আঁকছি ভুল করে, 3x2 না, তার মানে এখানে কলাম হবে 2টা, তাই না? হ্যাঁ ওকে, তাহলে যে প্রথম ম্যাট্রিক্স এর 0তম রো এর সঙ্গে সেকেন্ড ম্যাট্রিক্স এর 0তম কলামের এলিমেন্ট গুলোকে আমি গুণ করতে চাইছি। ওকে, তাহলে আমার এন, M00 ইন্ডেক্স এর জন্য আমার হচ্ছে M100 এর সঙ্গে গুণ করেছি M200 এর সঙ্গে যোগ করেছি হচ্ছে M1, এটা হচ্ছে কত, 01, তাই না? 01, তার সঙ্গে গুণ করেছি M2, 01 10, M10 তাই না? এই যে, এটা তো 1তম রো 0তম কলাম, এটা তো 10, তাই না? হ্যাঁ এখন আমরা বলেছি যে আচ্ছা, আমরা এই প্রসেসটাকে একটা লুপের মাধ্যমে কি বলে রিপ্লেস করে দিতে পারি কিনা, তাই না? হ্যাঁ সেটার জন্য আমরা বলছি যে আচ্ছা, এই লুপটা তাহলে কতবার পর্যন্ত চলবে দেখি, যে আইদার আমার M1 এর রো পর্যন্ত, সরি কলাম পর্যন্ত, অথবা M2 এর রো পর্যন্ত। ওকে, তাহলে সেই অংশটুকু আমরা লিখছি ফর আই ইন রেঞ্জ M1 এর রো, M1 এর কলাম, M1 এর কলাম। ওকে, এবং এখানে আমি কি করছি, আমি ইনিশিয়ালি একটা টোটাল ভ্যারিয়েবল লিখে দিলাম, এবং টোটালের সঙ্গে যোগ করছি, কি হচ্ছে দেখেন তো, এখানেও এই জিরোটা অপরিবর্তিত থাকছে, জাস্ট এই কলাম নাম্বারটা চেঞ্জ হচ্ছে, তার মানে আইটা আসলে এখানে বসে যাবে, হ্যাঁ আর এর ক্ষেত্রে কলাম নাম্বারটা অপরিবর্তিত থাকছে, জাস্ট রো নাম্বারটা চেঞ্জ হচ্ছে। ওকে, হ্যাঁ হ্যাঁ তার মানে এখানে আইটা এখানে বসে যাবে। ওকে, হ্যাঁ তাহলে M1 0 I আই ইন্টু এম টু ইন্টু M2 I0। আই 0। ওকে আচ্ছা, এরপরে আমরা বের করেছি হচ্ছে, একটু পর্যন্ত তো বুঝছি, তাই না? হ্যাঁ আচ্ছা, এরপরে আমরা বলেছি আচ্ছা, এটা তো হয়ে গেল, এখন তাহলে আমরা এটাতে একটু যাওয়ার চেষ্টা করি। ওকে, এইটাতে গিয়ে আমরা কি দেখলাম, যে আচ্ছা এটাতে গেলে আমি দেখলাম যে এটাতে গেলে যেহেতু আমার রো নাম্বার একই, তাহলে M1 এর জন্য রোটা সেম থাকবে, কিন্তু এখন যেহেতু আমার কলাম নাম্বার 1, ফলে M2 এর জন্য কলাম হয়ে যাবে কলামটা চেঞ্জ করতে হবে। এটা। হ্যাঁ ওকে, তাহলে আমার M1 এ আমার কোনো কিছুতে হাত দিতে হবে না, M1 আমার যা ছিল তাই থাকবে, জাস্ট ও একটা কাজ এখানে করতে ভুলে গেছি, সেটা হচ্ছে কি, রুটটা থেকে বের হয়ে N এর 0 0 ইন্ডেক্স এর সেই ভ্যালুটাকে অ্যাড করে দেবো। বলছে টোটাল, এখন হচ্ছে আমরা কি করতে চাচ্ছি, এইটা বের করতে চাচ্ছি, এটার ইন্ডেক্স কত,
জিরো ওয়ান, তাহলে এখন আমার এন এর বেসিক্যালি জিরো ওয়ান নাম্বার ইন্ডেক্স এর ভ্যালুটা আমি বের করতে চাচ্ছি, এবং আমরা দেখলাম সেটার জন্য বেসিক্যালি চেঞ্জ হচ্ছে এম টু এর কলাম নাম্বারটা, তাই না? হ্যাঁ তাহলে এম টু এর কলাম নাম্বার কোনটা ছিল? আগে জিরো ছিল, এখন এটা হয়ে যাচ্ছে ওয়ান। হ্যাঁ ওকে, সেম ভাবে আমি যদি এখন এইটার জন্য বের করতে চাই এটার তাহলে উপর কি হয়? আরেকটা লুপ হবে। হ্যাঁ, তাহলে এখন সেম আমার এম ওয়ান এর ফার্স্ট রো কিন্তু এম টু এর থার্ড কলাম। ওকে, তার মানে আমরা এখন বুঝতে পারছি কোনটা আসলে চেঞ্জ হচ্ছে। এটা তাহলে ওয়ান থেকে টু হয়ে যাবে, এটা ওয়ান থেকে টু হয়ে যাবে। ওকে, তাহলে এখান থেকে আমরা তখন বের করলাম যে আমাদের তাহলে সেকেন্ড লুপটা চলবে বেসিক্যালি এই দুইটা ভ্যারিয়েবলকে চেঞ্জ করার জন্য। ওকে, হ্যাঁ এবং এই দুটা ভ্যারিয়েবল কতবার পর্যন্ত চলবে দেখেন, এখানে কলাম কয়টা, একটা দুইটা তিনটা চারটা, এখানে যদি 10টা কলাম থাকতো 10 বার পর্যন্ত চলতো না? হ্যাঁ ওকে, তার মানে এই পুরো অংশটুকু লুপটা চলবে হচ্ছে এম টু কলাম রেঞ্জে যে ইন রেঞ্জ, কলাম পর্যন্ত। ওকে, এবং এখন এই যে দিয়ে জাস্ট কি করবে, এই ভ্যারিয়েবলটাকে, এই ভ্যারিয়েবলটা আর এই ভ্যারিয়েবলটাকে রিপ্লেস করে দিবে। ওকে, তাহলে এটা হয়ে গেল জে, এটা হয়ে গেল জে। ওকে, এখন আমার বাকি হচ্ছে থার্ড, সেটা কি যাচ্ছে আমার এই কলামের কাজ তো শেষ, এখন যদি আমি রোটা এই, চেঞ্জ করো। হ্যাঁ, এই রোতে চলে আসি, তখন বেসিক্যালি কি হবে দেখেন, তখনও আসলে সেম, প্রথম কলামের জন্য প্রথম কলাম, দ্বিতীয় কলামের জন্য দ্বিতীয় কলাম, জাস্ট চেঞ্জ কি হবে এম ওয়ান এর রো নাম্বারটা এখন এখান থেকে শুরু হবে, তাই না? হ্যাঁ ওকে, তার মানে আমার আসলে তখন এম ওয়ান এর রো নাম্বারটা চেঞ্জ হবে, আর এন ওয়ান এরও ক্ষেত্রে রো নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে না, কারণ জিরোতম রোতে ছিল এখন ওয়ানতম রোতে চলে আসছে, হ্যাঁ বুঝতে পারছি? তাহলে এখান থেকেও আমার তাহলে কি এখন অ্যাকচুয়ালি আমার তাহলে এই রো নাম্বারটাকে চেঞ্জ করতে হবে আর এর রো নাম্বারটাকে চেঞ্জ করতে হবে। ওকে, তাহলে এখানেও আমি তখন বুঝতে পারছি তাহলে এটা দিয়ে আমার এই রোটা হয়ে যাবে, তাহলে নেক্সট রোতে যাওয়ার জন্য আমার জাস্ট কি হয়ে যাবে, তখন এটা রো হয়ে যাবে টু, এটা রো হয়ে যাবে টু। ওকে, তখন আমি বলেছি যে আচ্ছা তাহলে আমরা আরেকটা লুপ চালাই, যেটা হচ্ছে কে ইন রেঞ্জ কতদূর পর্যন্ত যাবে দেখেন, এখানে যদি 50টা রো থাকতো তাহলে 50 বার এই কাজটা হতো না, হ্যাঁ তার মানে এটা এন এর রো পর্যন্ত যাবে, বুঝেছি? হ্যাঁ হ্যাঁ এবং এইখানে ওই যে আমরা যেটা ম্যানুয়ালি এতক্ষণ চেঞ্জ করছিলাম, এখন সেটা জাস্ট কে ভ্যারিয়েবলটা দিয়ে রিপ্লেস করে দিব। আচ্ছা ওকে, তাহলে দেখেন আপনার রোটার সঙ্গে কি মিলেছে। হ্যাঁ স্যার, আমি ওই কেটা লেখি নেই আসলে। ওকে, তাহলে কে দিয়ে অ্যাকচুয়ালি আমি রো গুলোকে বোঝানোর চেষ্টা করছি, হ্যাঁ এই তো। স্যার, এটাই আর কি, আর কিছু নেই আমার আসলে প্রবলেম। ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানেই শেষ করি হ্যাঁ তাহলে। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ, ওকে, হ্যাঁ ওকে, হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম। আসসালামু।